দেখতে পাচ্ছেন আমার সামনে ফিশারি গার্ড, এবং ফিশারি গার্ডে কিন্তু সব সময় পাইকার ব্যাপারী সমন্বয়ে, তাছাড়া এখানে আরো অনেক মানুষ আসে এই মাছ বাজারে মাছ কিনতে। বাংলাদেশের সবচেয়ে বড় মাছের বাজার, আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর আমি আছি ট্রাকে, এই ট্রাক থেকে মাছগুলো নামানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি নতুন ফিশারি গার্ডে, যেখানে চাষের মাছ বিক্রি করা হয় পাইকারি রেটে, সেই জায়গাটা আসছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন হিউজ ড্রাম এবং খাঁচি, তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দেশের চাষের মাছগুলো, রুই, কাতল, কই, আরও বিভিন্ন ধরনের চাষের মাছগুলো। আজকে আপনাদের দেখাবো হিউজ পরিমাণ চাষের মাছের ভিডিও এবং এর রেটগুলো জানাবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন লাইক দিয়ে। তাহলে চলুন, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু নেক্সট ভিডিওতে আমাকে হেল্প করেছিল, অনেক রেট জানাইছে। 250 টাকা কেজি, আর কি কি মাছ কত টাকা কেজি একটু জানান আমাদের। মাছের দর কম আছে, আপনারা আসেন। রুই মাছ আছে 250 টাকার মধ্যে পাওয়া যায়, রুই কালিগুনি, রুই কালিগুনি 250 টাকা কেজি, 250। তারপরে তেলাপিয়া আছে, তেলাপিয়া আছে 200 টাকা কেজি, দেখতে পাচ্ছেন তেলাপিয়াটা 200 টাকা কেজি। এই মাছগুলো কিন্তু সাতক্ষীরা এবং মিরসরাই থেকে আসে, দেশের বিভিন্ন জায়গা থেকে মাছগুলো আসে এই ড্রামের মাধ্যমে, ড্রাম থেকে নামানো হয়। এই যে বিক্রির উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে মাছগুলো, আর এই মাছগুলোই কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন পাইকাররা রেটগুলো ঢাকা হচ্ছে, তারা মাছগুলো পাইকারি রেটে এই জায়গাটা বিক্রি করা হয় 10-15-20 কেজি, যে যতটুকু নেয়। এই যে একটা খাঁচিতে মাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ কোন দিকে, বড় কাতল মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলো রাখা হলো লাইভ মাছ, আপনাদের কিন্তু আসলে খুবই ভালো লাগবে লাইভ মাছগুলো দেখলে। এবং আমরা বাংলাদেশে যারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু রুই কাতল, হ্যাঁ, তেলাপিয়া, কই মাছ এবং শিং মাছ, এই ধরনের মাছগুলো কিন্তু বেশি পেয়ে থাকি বাজারে এবং বেশি খেয়ে থাকি। আর আজকে আপনাদের এই মাছেরই রেটগুলো জানাবো। প্রত্যেকটা মাছ কিন্তু জীবিত, মাত্র পানি থেকে এই খাঁচিতে রাখা হয়েছে। এক একটা খাঁচিতে 10-15-20 কেজি মাছ আছে, এবং এই মাছগুলো দেখুন, ওনারা কিন্তু মাছের সাইজ অনুযায়ী মাছগুলো আলাদা করে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির মাধ্যমে। এরপরে কিন্তু এই মাছগুলো রেট রাখা হবে। এই যে একটা রুই মাছ রাখা হলো, রুই মাছের খাঁচিতে দেখতে পাচ্ছেন এইখানে বিগ বিগ সাইজের লাইট মাছগুলো, আর এর ভিতরে আছে কার্পো মাছ দেখতে পাচ্ছেন, জাটা কার্পো, এই মাত্র এই গ্রাম থেকে নামানো হয়েছে ঝুড়িতে। এবং এই কার্পো মাছগুলো 10,000 টাকা মন। এই যে একজন ব্যাপারী, উনি কিন্তু 9,000 টাকা মন বলছে, কিন্তু উনি একদম 10,000 টাকা, যেটা কেজিতে পড়ে 250 টাকা। রুইটা কত, রুইটা 320 টাকা কেজি, রুইটা হলো 320 টাকা কেজি। আর আপনার ওই যে কাতল মাছটা, কাতল দেখতে পাচ্ছেন এখনো মুখ লড়াচ্ছে, মাত্র পানি থেকে নামানো হয়েছে 350 টাকা কাতল মাছ। ওইখানে দেখতে পাচ্ছেন আরো মাছ ঝুড়িতে আসছে, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এই ফিশারি ঘাটে মাছ। আর এই তরতাজা মাছগুলো কিন্তু খেতে খুবই স্বাদ সুস্বাদু। এবং সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, একের পর এক ট্রাক থেকে দেখতে পাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে মাছগুলো নামানো হচ্ছে। বড় বড় ড্রামের মধ্যে মাছগুলো থাকে, সেই মাছগুলো এই বাজারে পাস করা হচ্ছে, এবং মাছগুলো কিন্তু এক এক ক্যাটাগরির মাছ এক একটা ঝুড়িতে তারা কিন্তু
রাখা হচ্ছে এবং রাখার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাপারী। এই ব্যাপারীরা কিন্তু এই মাছগুলো ডাকে কিনে নিচ্ছে এবং কেনার পরে ওইখানে কিন্তু একের পর এক খাঁচি মাপা হচ্ছে পাল্লায়, এবং মাপার পরে দামটা পে করা হচ্ছে। যদি এইভাবে আমি দেখাই পুরো ফিশারি ঘাটটা, পুরো ফিশারি ঘাটটা আপনারা দেখতে পারবেন লাইভ মাছ। এইখানে দেখতে পাচ্ছেন লাইভ মাছগুলো, উনি কিন্তু এই যে লাইভ মাছগুলো দেখতে পাচ্ছেন বলে না না আবার ডালি দিন তো এখানে প্রত্যেকটি খাঁচিতে রুই মাছ দেখতে পাচ্ছেন, আর এই রুই মাছগুলো 11,000 টাকা মন চাও হচ্ছে। এইখানে ছোট বড় মোটামুটিভাবে প্রত্যেকটা খাঁচিতে সেম সাইজেরই রুই মাছ আছে। আর সামনের তিন খাঁচিতে মিরকানওয়ালা মিরকানওয়ালা 8,000 টাকা মন, 200 টাকা কেজি। এইখানে তবে মিরকানওয়ালা কিন্তু 150 টাকা কেজিও বিক্রি করা হয়, আর এটা কিন্তু আপনার পাইকারি রেট ফিশারি ঘাটের 11,000 টাকা। আমি কিন্তু এখন ট্রাকের উপরে আছি, আর ট্রাকের উপরে দেখতে পাচ্ছেন প্রায় 500টা করে ড্রাম এবং অক্সিজেনের কিন্তু বোতল আছে। তার এই ড্রামের ভিতরে কিন্তু মনের পর মন মাছ নিয়ে আসা হয় মিরসরাই বা দেশের বিভিন্ন জায়গা থেকে। এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মাছ উঠাচ্ছে নিতে করে। কেমিক্যাল তো থাকবেই না, একের মাছ এটা বাজারে কত করে বিক্রি করা হবে? মন 10,000, দেখতে পাচ্ছেন বিগ সাইজের কার্পু মাছ মন 10,000 টাকা, যেটা 250 টাকা কেজি। এই মাছটা বিক্রি করা হবে খুচরা বাজারে, যেটা 300 টাকা বিক্রি করা হবে। দেখতে পাচ্ছেন আমার সামনে ফিশারি ঘাট, এবং ফিশারি ঘাটে কিন্তু সবসময় পাইকার ব্যাপারীর সমন্বয়ে, তাছাড়া এখানে আরও অনেক মানুষ আসে এই মাছ বাজারে মাছ কিনতে। বিশ্বের বাংলাদেশের সবচেয়ে বড় মাছের বাজার, আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর আমি আছি ট্রাকে, এই ট্রাক থেকে মাছগুলো নামানো হচ্ছে। কর্ণফুলী নদী, আর এই নদীর সাথেই কিন্তু নতুন ফিশারি ঘাট যেটা বাকুলিয়া অবস্থিত।